বার্ষিক আয় 5 লাখ টাকার কম হলেই এক পাতার ফর্ম পূরণ করেই আয়কর রিটার্ন দাখিল করা যাবে। নতুন আয়কর রিটার্ন বিধিমালা সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই তথ্য জানানো হয়। গণমাধ্যমের তথ্য অনুসারে আয় 5 লাখ টাকার কম বা সম্পদের পরিমাণ 40 লাখ টাকার কম হলে করদাতার নাম, ছবি, টিআইএন নম্বর, কর সার্কেল বর্তমান ও স্থায়ী ঠিকানা, সম্পদের পরিমাণ, করযোগ্য আয় ও করের পরিমাণ দিয়ে খুব সহজেই এক পাতার একটি ফর্ম পূরণ করে রিটার্ন দেওয়া যাবে। তবে বার্ষিক আয় 5 লাখ টাকার কম হলে বা 40 লাখ টাকার কম সম্পদ থাকলেও কোনো করদাতার যদি একটি গাড়ি থাকে কিংবা সিটি কর্পোরেশনের এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে তাদের জন্য এক পাতার ফর্মে প্রযোজ্য হবে না, তাদের পুরনো ফর্মে রিটার্ন দিতে হবে। এর আগে 2020 সালে প্রথমবারের মতো এমন সুবিধা চালু করেছিল জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। ওই বছর যাদের বার্ষিক আয় 4 লাখ টাকার কম বা সম্পদের পরিমাণ 40 লাখ টাকার কম, তারা এক পাতার ফর্মে পূরণ করে রিটার্ন দাখিলের সুবিধা পেতেন। তবে চলতি বছরে আয়ের সীমা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। এনবিআরের সর্বশেষ হিসেব অনুসারে দেশে এখন কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএন ব্যক্তির সংখ্যা প্রায় 74,24,397 জন। চলতি বছরে মাত্র 26 লাখ করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন, বাকি 48 লাখ টিআইএনধারী আয়কর রিটার্ন দাখিল করেননি। প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেন কয়েক লাখ ব্যক্তি এবং প্রতিষ্ঠান। সাধারণত প্রতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাস জরিমানা ছাড়া বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। গণমাধ্যমের তথ্য অনুসারে আয়কর রিটার্ন হলো সরকার নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ফর্ম, যার মধ্যে করদাতা তার আয়, ব্যয়, সম্পদ এবং দায়ের তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করেন। ব্যক্তি শ্রেণীর করদাতা এবং কোম্পানি করদাতার জন্য পৃথক রিটার্ন রয়েছে। বাংলাদেশের আইন অনুসারে যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন রয়েছে, তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে রিটার্ন দাখিল করলেই যে আয়কর দিতে হবে তা নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে। সংশ্লিষ্টদের মতে সময় মতো যারা আয়কর জমা দেন না, জরিমানা সহ পরবর্তীতে নানা সমস্যায় পড়তে পারেন। জমি জমা রেজিস্ট্রি থেকে শুরু করে ইউটিলিটি সংযোগ, ক্রেডিট কার্ড সহ 38টি পরিষেবা পেতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। দুই শ্রেণীর ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, যাদের করযোগ্য আয় আছে এবং যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। কোনো ব্যক্তি যদি এর মধ্যে হন তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রত্যেক শ্রেণীর করদাতার রিটার্ন দাখিলের জন্য আয়কর সার্কেল নির্ধারণ করা আছে। সব বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভুক্ত কর্মকর্তা কর্মচারীর যেখানে থাকছেন সেই অঞ্চলের নির্দিষ্ট সার্কেলে রিটার্ন জমা দিতে পারবেন। পুরনো করদাতারা তাদের বর্তমান সার্কেলে রিটার্ন জমা দিতে পারবেন। নতুন করদাতারা তাদের নাম, চাকরির স্থল, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানার ভিত্তিতে নির্ধারিত সার্কেলে 12 সংখ্যার ইটিআইএনএ উল্লেখ করে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। করদাতারা প্রয়োজনে কাছাকাছি আয়কর অফিস বা কর পরামর্শ কেন্দ্র থেকে আয়ের রিটার্ন দাখিল করার সার্কেল সম্পর্কে জানতে পারেন। প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আয়কর মেলায় করদাতাগণের আয়কর রিটার্নের দাখিল করার সুযোগ রয়েছে। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসেও রিটার্ন দাখিল করতে পারেন।